ওড়িশার মোদী সুনামি এক্সিট পোল পূর্বানুমান বিধানসভার পূর্ণ বহুমত সহ বিজেপি অভূতপূর্ব সফলতা স্কুল অফ পলিটিক্স আকলন করেছে বিজেপির ভোট প্রতিশত বড়ে 42.4% পৌঁছব বিজেপি 78-90 বিধানসভা আসন মিলিপারে অন্যপটে বিজেডি রাজ্যের ক্ষমতাচ্যুত হব শাসক দলক 46-69 আসন মিলব বলে এক্সিট পোল্র আকলন কুচি অর্থাৎ বিজেডি 40.20% মিলিপারে কংগ্রেস 7-13 আসনরে সীমিত রহব অর্থাৎ 15.10% ভোট পাইব কংগ্রেস পূর্ব এই সংস্থা রাজস্থান বিধানসভা আসনকু নেই আকলন মধ্য করেছিল যাকি সত প্রমাণিত হয়েছে। সম্পর্কের অধিক সূচনা পাই আমার সহ ফোন লাইনরে উপস্থিত রয়েছেন জানকিস বড়পণ্ডা বরিষ্ঠ সাংবাদিক শ্রীযুক্ত বড়পণ্ডা আপনার স্বাগত অর্গস নিউজকু। গোটে যাহা ওড়িশার বি মোদী সুনামি পড়া যাহা স্কুল অফ পলিটিক্স আকলন করেছি বিজেপির ভোট প্রতিশত বড়ি 42.4% পৌঁছব বিজেপি সিট মিলব 78-90 যাহা 2000-2024 পর্যন্ত ইতিহাসে প্রথম ঘটনা। দেখন্তু মতে কাহিঁকি মনে লাগুছি যে এমতি ভাবরে সিপাহী বিদ্রোহ হয়েছিলা বলি কুহাযাউছি তা অপেক্ষা তো আহুরি গুরুতর ভাবরে ওড়িশারে আমি দেখিছিলে পাইক মানঙ্কর যে আন্দোলন ছিলা সে পাইক মানঙ্কর আন্দোলন যেমিতি ওড়িয়া অস্মিতাকু নেইকিরি হয়েছিলা এথরক সেইভলি ভাবরে গোটে প্রকারর বাতাবরণ সৃষ্টি হয়েছি এবং সেই বাতাবরণরে বিজু জনতা দলর 24 বর্ষর কুশাসন অন্ত হওয়াকু যাউছি। বাস্তবরে যোগা নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী কইছিলে যে এক্সপায়ারি ডেট হচ্ছে জুন 4 তারিখ সে এক্সপায়ারি ডেট খুব নিকট হয়ে আসলে আজ আমি 2 তারিখের কথাবার্তা হচ্ছে 4 তারিখে সে এক্সপায়ারি ডেট কু লোক মানে ফিঙ্গি দেবে এবং এ গোটে নূতন সূর্যোদয় হব যেমিতি পিএম সৌর শক্তির কু ব্যবহার করিকি যেমিতি ভাবে আলোকিত হব এবং আপনার লোক মানের সেতরে বিদ্যুৎ শক্তি পাইবে এবং যেভাবে ভাবে রোজগার বি করিবে সেইভাবে এক নূতন সম্ভাবনার সহিত আগামী দিনরে ভারতীয় জনতা পার্টি ওড়িশার শাসন ক্ষমতা গ্রহণ করা যাচ্ছি গোটে কুশাসনর অন্ত হওয়া যাচ্ছি। জনে অণ ওড়িয়া লোক ওড়িশার শাসন করবার যে স্বপ্ন সে যে তাজমহল গড়ি তাকে ধূলিসাৎ করেদেওয়া কি ওড়িশাবাসী জনতা ভিড়ি এবং মু তো ভাবুছি যে আপনার যেটা সেমতি কুহযায় যে বুথ বাউড়া মত যেটা কুহযাচ্ছি আকলন এবং আকলন এবং বাস্তবরে ভোট গণতি ভিতরে যে অন্তর রহব সে অন্তর বি রহিপারে কিন্তু গোটে সম্ভাবনা মু দেখুছি যে ভারতীয় জনতা পার্টি সপক্ষে চমৎকার ভাবে রাজ্যবাসী তাঁর নির্ণায়ক ভোট দিয়েছেন এবং তার পরিণতি যাহা ঘটিয়া যাচ্ছে কেবল সরকার গড়া হব না বিজু জনতা দলর স্বাভিমানী নির্বাচিত বিধায়ক এবং সাংসদ যে সমস্ত নূতন সাংসদ এবং নূতন বিধায়ক মানে আসবে সেমানে মধ্যে অস্মিতার প্রভাবে সেমানে মধ্যে বিখণ্ডিত হওয়ার সম্ভাবনা মু কাহিঁ দেখিবাকু পাউছি। আগামী দিনরে ওড়িশা পাই অত্যন্ত মঙ্গলকর শ্রীযুক্ত নরেন্দ্র মোদীঙ্কর আশীর্বাদরে পূর্বোদয়ের যে কথা বিকাশ কথা কুহযাচ্ছি ওড়িশা সেতরে অগ্রণী ভূমিকা গ্রহণ করিব ওড়িশার উপস্থিত থিবা সমস্ত খনি খাদান প্রাকৃতিক সম্পদর সুবিনিযোগ হব যেভাবে ভাবে শ্রীযুক্ত বড়পণ্ডা দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীঙ্কর রাম মন্দির প্রসঙ্গ চালিথিবা সময়রে রাজ্যরে চালিথিলা রত্নভণ্ডার এবং খাস করে গোটিয়ে বোধহুয়ে যদি এই যে আকলন করুছি স্কুল অফ পলিটিক্স আকলন যাহা করেছি গোটে এক্সিট পোল আকলন করেছি সি আকলন কু আকলন যদি আগামী দিনরে সত প্রমাণিত হয়ে মাত্র তো গোটিয়ে দিন মঝিরে রহিলা যদি সত প্রমাণিত হব বলে আমি ভাবিবা তেবে কেউ জিনিসটা অধিক বুস্ট দেলা বিজেপি কু আমি কহিপারিবা কি যেতেবেলে সারা দেশরে রাম মন্দির প্রসঙ্গকু বিজেপি মুদা করেছিলা কিন্তু রাজ্যরে মুদা করেছিলা ওড়িয়া অস্মিতা প্রসঙ্গকু কোঠি না কোঠি বিজেপি জানিছিলা যে রাজ্যরে গোটে অসন্তুষ্টতা রহিছি ওড়িয়া এবং বাহারিয়া ভিতরে নিশ্চিত ভাবরে আপনকর দেখন্তু মু তো ভাবুছি কেবল সেটিকি নুহে বাস্তবরে ওড়িশাকু মু কহিবি দুইটি কারণরু ভারতীয় জনতা পার্টি বিপুল বিজয় হাসল করিয়াকু যাউছি গোটে হেলা শ্রীযুক্ত নরেন্দ্র মোদীঙ্কর গ্যারেন্টি উপরে লোকঙ্কর বিশ্বাস অটুট বিশ্বাস এবং দ্বিতীয়টি হল পাণ্ডিয়ান প্রতি জঘন্য ঘৃণা এবং পাণ্ডিয়ান প্রতি যেভাবে ভাবে রোষ ক্রোধ লোক মনে অছি তার পরিণাম হচ্ছে এই যে ওড়িয়া অস্মিতা জাগরুক হয়েছি প্রত্যেক লোকে অনুভব যেটা করুলে যে এইভাবে ভাবে হওয়া কথা নুহে ওড়িশার জন বাহার রাজ্যের লোক আসি
জন প্রশাসক নেতৃত্ব ভাবে উপরক আসি চড়ি যা এবং ওড়িয়া লোক মানুষ পাদ তলে রাখা এই যে প্রকার মানসিকতা বিরুদ্ধে লোক সমস্ত জাগ্রত হলে আড় কথা হল সেইটি যোড়ি হয়ে গেল ওড়িয়া অস্মিতার বিভিন্ন বিভব গোটে হচ্ছে ভাষা ভাষা পাইকি মানে এভাবে দেখুন কার্যক্রম করা যাচ্ছে আপনার গোটে উদাহরণ দেবি পারি বালকৃষ্ণন জি আপনার অনেক মুখ্যমন্ত্রী জন সলাহকার বা আপনার পরামর্শদাতা সি মতো নিজে স্বীকার করেছেন যে সি তামিল ভাষার পরীক্ষা দিয়ে সিভিল সর্ভিস পাইছেন যদি তামিল ভাষার সি আজ কিছু পাইবার পাখাপাখি 50 বর্ষ উপরে হয়ে গেল সি আইএস পাইবার যদি সেতবে তাঁর তামিল ভাষা কু নেই সি যেতবে গোটে আইএস পাইপারি সেইভাবে অবস্থা ওড়িশার হই না তার কারণ কম তার কারণ হচ্ছে আমি দীর্ঘদিন ধরিকি বিগত 25 বর্ষর অন্তত আমি দেখিছে যে ওড়িয়া ভাষা কু অবদমিত করা কি গোটে হীন প্রয়াস করা যাই ওড়িয়া মানক ভিতরে নিজকে ওড়িয়া বলে কহিয়া লজ্জা সংকোচ ভাব সৃষ্টি করে দিয়া যাই ওড়িয়া মুখ্যমন্ত্রী আমার যদিও গোটে নবীন বাবু হচ্ছেন নিজে বিজু বাবুর সুপুত্র কিন্তু সে ওড়িয়া ভাষা জাঁলে না কহিলে না এবং তাঁর প্ররোচনার সমগ্র শাসন খল অণ ওড়িয়া মানক দ্বারা কবলিত হয়ে গেল যেটা কি লোক মানে হয়ে তো প্রতিবাদ করে পার অনেক সময় সে ভাবুলে যে সে পাখে যে দের ইজ নো অল্টারনেটিভ বা আপনার টিনা ফ্যাক্টর তাঁর পাখে বিকল্প নথিলা যেতবে ভারতীয় জনতা পার্টি কু বিকল্প রূপে সমর্থ বিকল্প রূপে সে দেখা আরম্ভ কলে সেতবে সেতবে সে ভিতরে যে জাগরণ হল তার পরিণাম হচ্ছে এই নির্বাচন ফলাফল যেটা সমস্ত কেবল চকিত করব না সমগ্র রা ওড়িয়া ওড়িশা ভারত বাহারে রুথা ওড়িয়া নিশ্চিত ভাবে আনন্দ কোটি না কোটি বিজেপি জাঁলা যে ওড়িয়া অস্মিতা কু যদি মুদা করা যায় তবে গোটিয়ে বড় সফলতা মিলি পারিব এবং যাহা ধীরে ধীরে প্রমাণিত মধ্যে হয়েছি এবং অনেক এক্সিট পোল বিজেপি সপক্ষে অর্থাৎ ওড়িশা বিধানসভা আসনে বিজেপি অদ্ভুতপূর্ব সফলতা পাইব যেমি কি 90 পর্যন্ত আসন হাতেই পারে বলে বিজেপি আকলন মধ্যে গোটে করা যাচ্ছে কিন্তু মঝিরে আউ গোটিয়ে দিন অছি 4 তারিখে জনা পড়িব কিয়ে বাজিমাত করুছি প্রকৃতরে ষষ্ঠ পাড়ি না সত্তা পরিবর্তন হেউছি তা উপরে সারা রাজ্যবাসী এবং সারা দেশের মধ্যে নজর রয়েছে প্রতি 25 বর্ষ সরকার পতন ঘটি কি কিভাবে ভাবে বিজেপি মুন্ড টেকি ছিড়া হচ্ছে তা উপরে সমস্ত নজর মধ্যে রহব বহুত বহুত ধন্যবাদ আপনার সমস্ত আলোচনা শ্রীযুক্ত বড়পণ্ডা যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক শেয়ার ও সবসক্রাইব করা জমা বি ভুলতু না।